Hello my lovely viewers, assalamu alaikum, welcome back to my channel. আপনারা কি তাহরা সকল ভালো আছেন? আজকে আমি একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, চিকেন বল কারি। তো এখন আমি ইনগ্রেডিয়েন্ট কি আমি মিক্স করব আপনারা লগে আমি শেয়ার করলাম দেখবা। এটা হলো চিকেন কিমা, এটা আমি বয়ল করে লাইছি আলু দুইটা, আমি এখানে মিডিয়াম সাইজের আলু বয়ল করে রাখছি। এনে একটা আনিয়ন দিছি, বাকর পাতা কাঁচামরিচ আমি এখানে মিক্স করে রাখি লাইছি। এনে আছে আপনার গার্লিক এন্ড জিঞ্জার ব্লেন্ডার করে লাইছি, আর এনে স্পাইস হলো ধনিয়া জিরা আর মেথি পাতা আর সামান্য স্বাদ মতো লবণ আমি রাখছি। আমি 1.5 স্পুন আদা রসুন দিলাম, একটা আনিয়ন আমি ছোট ছোট করে কাটি লাইছি, কাঁচা মরিচ বাকর পাতা আমি সব দিলাম। এনে ধনিয়া জিরা আর লবণ আর মেথি পাতা আমি গুঁড়া ড্রাই গুঁড়া দিলাম। এনে আমি বয়ল করা আলু লইছিলাম, তখন আমি দিলাম, আমি দুইটা এনে লইছি বাট আমি 1.5 দিলাম। যে সময় দেখবা অলন বালাটিকে স্টিকি হয়েছে, তো বুঝবো আপনার এটা মিক্স রেডি হয়ে গেছে। এনে ময়দা লইছি, বল কইরে আমি ময়দার মাঝে কিছু ডিপ করিয়া ময়দারে লাগাইয়া বাদে আমি বিরান করব। আমি তেল আতো দিব যাতে আত লাগতো না করি। অলান গোল গোল করে লইবা, পরে ময়দার মাঝে অলান আমার সবগুলা চিকেনের বোল রেডি। প্রায় আমার ইন 16টার মতন ওলান হয়েছে, তখন আমি আর ওটা খটের মাঝে আমি ময়দা লইছি, এটারে আমি পাতলা করে আমি মিক্স করবো পানি দি, তারপরে ওটারে আমি অন্য তেলো ডালম। তো আমি বাটাটা রেডি করি, একবারে পাতল হইতো কোনো গণ করবা না। তো ওরকম করিয়া আপনারা তেলো দিলাইবা, আমি দেখো একবারে পাতলা করছে পুরা রানী ময়দা। তো অলান ভিজাই লিবা, ডিপ করিয়া আর লগালগ দিলেইবা, আর তেল একটু বেশি হয়ে জানো, নাইলে সব তেল আমি দিব। নামাই লাইব, যে সুন্দর ব্রাউন কালার হয়েছে। ইউজ করবো কারির মাঝে, আমি পেঁয়াজ চপ করিয়া রাখি লেছি, এন 4টা পেঁয়াজ আদা রসুন ব্লান্ডার করে লেছি, আর এন তেজপাতা ডালচিনি লং এলাইজা মিক্স সিড আছে, আর এন পাউডার হইল ধনিয়া জিরা আর মিক্স কারি পাউডার আর গুয়ামুড়ি পাউডার, আমরা 5 টেবিল স্পুন তেল। তো পেঁয়াজটো পানি সারি লাইছে, মানে দিলাই মহা
এখন আমি লবণ দিব, মশলাটা কষানি হয়ে গেছে, আমি আগে দিছিলাম না। আমার চিকেন বলটা হয়ে গেছে, আমার চিকেনের বল কিন্তু ভাঙছে না একবারেও। আমার কারে কিলান হইলো আপনারা দেখোক, আমি হঠাৎ লই এখন আমি দেখাইলাম একটা ডিশের মাঝে আপনারারে। আর প্লিজ আমার সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা, আর মেসেজ দিবা বালা হয়েছে নি, কোন কিলান হইলো কি কোনো ভুল যুজন থাকে আমার ফিডব্যাক দিবা। আল্লাহ হাফিজ।